ঘোষণা দিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকা পুলিশ কর্মকর্তাদের নামের তালিকা করছে বিএনপি দলটির ভাষ্য এ তালিকায় গুম খুন হামলা নিপীড়ন কর্মসূচিতে বাধা মামলা মামলা দেওয়ার সঙ্গে জড়িত ঊর্ধ্বতন পুরুষ কর্মকর্তারা রয়েছেন সারা দেশে স্থানীয় নেতাকর্মী ও নির্যাতিত পরিবারের দেয়া তথ্য প্রমাণ অনুযায়ী সরকার দলীয় অতি উৎসাহী কর্মকর্তাদের সনাক্ত করা হচ্ছে তালিকায় কোন কোন কর্মকর্তার নাম রয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও বিভিন্ন সূত্র থেকে এ তালিকার ব্যাপারে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে তবে এরই মধ্যে অনলাইনে বেশ কিছু নামসহ তালিকা ছড়িয়ে পড়েছে এগুলোর অনেকেই নিজেদের মোবাইলে চালাচালি শুরু করেছেন যার ফলে এই তালিকা নিয়ে অনেক পুলিশ কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে এমনকি তালিকার উদ্দেশ্য পুলিশের সব মহলে রয়েছে কৌতূহল এখনও পর্যন্ত বিএনপির নামে পুলিশ সদস্যদের অন্তত পাঁচটি তালিকার খবর সামনে এসেছে প্রকারভেদে পাঁচশো ছয়শো বত্রিশ তিনশো উনপঞ্চাশ ও চার হাজার সাতাশি সহ কয়েকটি তালিকা পাওয়া গেছে হাজারের নিচে থাকা তালিকাগুলোয় পদ হিসাবে পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি অ্যাডিশনাল এসপি এবং এএসপি পদমর্যাদার কর্মকর্তাদের নাম রয়েছে এবং হাজার অতিক্রম করা বড় তালিকাগুলোর মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছাড়াও রয়েছে বিভিন্ন থানার ওসি বিএনপির নেতাকর্মীদের নামে আলোচিত মামলার বাদী এসআই এবং এএসআইদের নামও বিএনপির সূত্র বলছে তারা বিভিন্ন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাধ্যমে সব তথ্য সংগ্রহ করছে এক্ষেত্রে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ভিডিও ও প্রকাশিত সংবাদের সহায়তাও নেওয়া হচ্ছে বিএনপি সূত্র থেকে জানা যায় তালিকাগুলো দেশে এবং বিদেশে নিযুক্ত থাকা বিভিন্ন দূতাবাস ও মানবাধিকার সংস্থায় পাঠানো হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল বলেন বিএনপি জনগণের ওপর থেকে আস্থা হারিয়ে এসব ভৌতিক তালিকা তৈরি করছে বিভিন্ন বৈদেশিক সংস্থার কাছেও বিচার দেওয়া হচ্ছে যদিও এসব করে কোনো লাভ নেই জনগণ কোনোভাবেই তাদের পক্ষ নেবে না বরং এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা পুলিশকে ভয় দেখানোর চেষ্টা করছে এসব তালিকায় ভীত হওয়ার মতো কোনো বিষয় নেই জানিয়ে তিনি আরও বলেন বৈদেশিক সংস্থা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে কোনোভাবে নাক গলাতে পারে না ডেস্ক রিপোর্ট বার্তা বাজার